এখন দেখো যে আমরা এখন সংকরণ ভিত্তিক যে প্রবলেমগুলো আছে, সমস্যাগুলো আছে, সেগুলো এখন ভাগে ভাগে সমাধান করার চেষ্টা করব। সো এখন দেখো যে প্রথমে ভাইয়া এই কয়েকটা এই তিনটা সেটের প্রবলেম নিয়ে আসছি। সো এই প্রত্যেকটা সেটের মধ্যে অনেকগুলো অণু বা আয়ন আছে। সো দেখো এগুলো আমরা কীভাবে সমাধান করি। তো প্রথম ভাগে এসে দেখো যে বেরিলিয়াম ফ্লোরাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো আসো আমরা এতক্ষণ এর আগের অংশে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে কীভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে কী স্টেপ ফলো করি, কী কী ধাপে আমরা এটাকে সমাধান করতে পারি। সো প্রথম কথা দেখো যে আমরা প্রথম অণুটাকে লিখি বেরিলিয়াম ফ্লোরাইড, বেরিলিয়াম ডাইফ্লোরাইড। সো অর্থাৎ প্রথম ফার্স্ট স্টেপ বলেছিলাম যে এটার কেন্দ্রীয় পরমাণু কোনটা, ঠিক আছে। সো এখন দেখো কেন্দ্রীয় পরমাণু সহজ উপায় হচ্ছে যেটা কি সংখ্যা কম আছে, এবং আমরা অলরেডি বলেছি আমরা এখানে যেসব অণু বা আয়ন আলোচনা করব সেখানে কেন্দ্রীয় পরমাণু হবে একটা। সো বেরিলিয়াম এখানে একটাই আছে, সেটা কেন্দ্রীয় পরমাণু, ফ্লোরিন কি সহযোগী পরমাণু। তাহলে প্রথম স্টেপটা ক্লিয়ার, বেরিলিয়াম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। সো এই কেন্দ্রীয় পরমাণুর যোজন ইলেকট্রন কত? তো দেখো বেরিলিয়ামের আমাদের হচ্ছে পরমাণু সংখ্যা হচ্ছে 4, ইলেকট্রনের বিন্যাস করলে হবে 1s2 2s2। এর যে যোজনী ইলেকট্রন সেখানে কয়টা আছে? ইলেকট্রন আছে 2টা, ইলেকট্রন আছে। যোজনী ইলেকট্রন কত? 2। ফ্লোরিন কয়টা এখানে অংশগ্রহণ করছে? 2টা। সো অর্থাৎ 2টা ইলেকট্রনই ফ্লোরিনের সাথে বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে। সো আলটিমেটলি আমাদের বন্ড পেয়ার, বন্ড পেয়ারের সংখ্যা কত হবে? 2, ঠিক আছে। সো দেখো আগের যে এক্সাম্পলটা ছিল সেখানে ভাই অনেক সময় নিয়ে ডিটেল দেখিয়েছি যাতে তোমরা স্টেপটা বুঝতে পারো। এখন খুব চট করে বের করা যাচ্ছে যে বেরিলিয়াম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, যোজনী ইলেকট্রন হচ্ছে 2টা, সেটা কোথেকে পাবো? ইলেকট্রনিক বিন্যাস থেকে পাবো। সেজন্য ইলেকট্রনের কতগুলো বন্ড পেয়ার হবে ডিপেন্ড করবে এখানে অংশগ্রহণকারী পরমাণুর উপরে। সো দেখো যেহেতু বেরিলিয়ামের যোজনী ইলেকট্রন 2টা ছিল এবং অংশগ্রহণকারী পরমাণুও 2টা, সো 2টাই অংশগ্রহণ করে ফেলছে। সো বন্ধন পেয়ার হচ্ছে 2টা। সো যেহেতু কোনো অবশিষ্ট যোজনী ইলেকট্রন নাই তাই এখানে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন নাই। সো অর্থাৎ লোন পেয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো আলটিমেটলি টোটাল কত? 2। সো এবং অর্থাৎ দেখো যে অর্থাৎ আমাদের বন্ড পেয়ার এবং লোন পেয়ারের যে যোগফল এটা কত চলে আসলো? 2। এবং আমরা বলেছি এটা কাকে ম্যাচ করবে? এটা সংকরণের অংশগ্রহণকারী অরবিটাল সংখ্যাকে ম্যাচ করবে। অর্থাৎ দেখো এসপি সংকরণে অংশগ্রহণকারী অরবিটাল কয়টা? 2টা। সো এটা আমার ভ্যালুটা ম্যাচ করেছে। সো অর্থাৎ বলতে পারি এই অণুতে বা এই যোগের মধ্যে সংকরণ কি হবে? এসপি সংকরণ। সো আমাদের অ্যান্সারটা হবে এসপি। ঠিক আছে, খুবই সিম্পল আমরা স্টার্ট করলাম। সো এখন দেখো আমরা একটু ডিফারেন্ট একটা এক্সাম্পলে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। সো অর্থাৎ দেখো কার্বন ডাইঅক্সাইড নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, সো প্রথমে বুঝতে পারতেছো এখানে কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এই কেন্দ্রীয় পরমাণুর যদি ইলেকট্রন কত? 4টা, জানো কার্বন পরমাণুর সংখ্যা 6, দেন প্রথম দুটো হচ্ছে কোর ইলেকট্রন, বাকি 4টা হচ্ছে ব্যালেন্স ইলেকট্রন, যোজনী ইলেকট্রন। সো এখানে 4টা যোজনী ইলেকট্রন আছে। এবং দেখো ইন্টারেস্টিংলি অক্সিজেন আছে কয়টা? 2টা। এবং আমরা জানি যে অক্সিজেন হচ্ছে দ্বিযোজী। সো অর্থাৎ যেহেতু অক্সিজেন একটা পরমাণুর 2টা বন্ধন করার ক্যাপাসিটি আছে, তাহলে 2টা পরমাণু 4টা বন্ধন তৈরি করবে। অর্থাৎ কার্বন হচ্ছে 4টা যোজনী ইলেকট্রন, সেখানে কি 4টা বন্ধনই কি অক্সিজেনের সাথে তৈরি হয়ে যাবে। তার মানে বন্ড পেয়ারের সংখ্যা হবে এখানে 4। এবং তাহলে যেহেতু 4টা যোজনী ইলেকট্রনই এখানে বন্ধন অংশগ্রহণ করে ফেলছে, সো সুতরাং এখানে কোনো লোন পেয়ারের সংখ্যা নাই, সো 0। সো টোটাল কত? 4। অনেকে অর্থ যে সমস্যার সমাধান হয়ে গেছে, না সমস্যার সমাধান হয় নাই। আমরা এখানে এটা এখনো এটার কিছু অংশ বাকি আছে। কারণটা হচ্ছে অক্সিজেন। ইন্টারেস্টিংলি দেখো অক্সিজেন কি তৈরি করে? দ্বিযোজী বন্ধন তৈরি করে। এবং চিন্তা করে দেখো আমরা ভাইয়া শুরুতেই বলছিলাম সমযোজী বন্ধনের আলোচনার ক্ষেত্রে যদি একাধিক সমযোজী বন্ধন তৈরি হয় তাহলে অরবিটালের অধিক্রমের কনসেপ্ট অনুযায়ী আমরা বলতে পারি প্রথম বন্ধন হচ্ছে সিগমা এবং এর পরবর্তী যতগুলো বন্ধন হবে সেগুলো কি বন্ধন হবে? পাই বন্ধন হবে। সো প্রথম বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন, সো পরের বন্ধনটা কি? পাই। আমরা বলতে পারি যে একটা অক্সিজেন পরমাণু যদি দ্বিযোজী আকারে থাকে তাহলে তার একটা হবে সিগমা বন্ড আর আরেকটা হবে কি? পাই বন্ড। সো তার মানে দেখো যে এখানে যে বন্ড পেয়ার অর্থাৎ 4টা বন্ধন তৈরি হয়েছে তার মধ্যে আছে একটা ভাগে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, দ্বিভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ যেহেতু 2টা অক্সিজেন পরমাণু আছে তার মানে এই 4টার মধ্যে অ্যাকচুয়ালি আছে 2টা সিগমা বন্ধন এবং কি 2টা পাই বন্ধন। এবং ইন্টারেস্টিংলি দেখো আমরা অণুর আকৃতি নির্ধারণ করছি। সো অণুর আকৃতি কোন বন্ধন নির্ণয় করবে? ডেফিনেটলি একজন নির্ণয় করবে, এবং সেটা কোনটা? সেটা হচ্ছে সিগমা বন্ধন। সো অর্থাৎ যেহেতু অণুর আকৃতি নির্ধারণ করে সিগমা বন্ধন, তাই এজন্য অণুর আকৃতি নির্ণয়ের ক্ষেত্রে যদি আমাদের হিসাবে পাই বন্ধন ক্যালকুলেশন চলে আসে সেক্ষেত্রে অবশ্যই চলে আসার পরে একটা কারেকশন ফ্যাক্টর নিয়ে আসতে হবে। অর্থাৎ তখন আমরা পাই বন্ধনকে হিসাব থেকে আমরা বাদ দিয়ে সেই কারেকশনটা করে নেব। সো এটাকে ক্লিয়ার করার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো যে তোমরা সবাই জানো এটা হচ্ছে বেঞ্জিন। সো এই বেঞ্জিনের মধ্যে দেখো একটা রিং আছে, এটা কিন্তু পাই বন্ধনের রিং। এবং দেখো আরও আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য দেখাই, দেখো এখানে এগুলো হচ্ছে পাই বন্ধন। তো বেঞ্জিনের আকৃতি কি? ষড়ভুজ। এটা কি? এটা বেঞ্জিন নয়, এটা সাইক্লোহেক্সেন, চাকরি
যৌগ। হেক্সেন মানে 6 তো, সো 1 2 3 4 5 6। সাইক্লোহেক্সেনের মধ্যে একটাও পাই বন্ধন নাই, আকৃতি কি সর্বোচ্চ। বেনজিনের মধ্যে 1 2 3 তিনটা পাই বন্ধন আছে, আকৃতি কি সর্বোচ্চ। পাই বন্ধন অণুর আকৃতিতে কোনো প্রভাব ফেলে না, তাহলে ডেফিনেটলি আমরা যখন হিসাব করছি তার মানে সেই হিসাবটা ভুল হয়েছে, সেই ভুলটাকে কারেকশন করে নিতে হবে। আমরা বলতেছি পাই বন্ধন কারেকশন ফ্যাক্টর, অর্থাৎ যখনই কোনো পাই বন্ধনের হিসাব আমাদের এখানে বন্ড পেয়ার বা লোন পেয়ার বা টোটাল ইলেকট্রন হিসাবে চলে আসবে, সেক্ষেত্রে যে উত্তরটা আসবে সেটা আমাদের ভুল উত্তর দিবে, কারণ যেহেতু আমরা পাই বন্ধন এখানে হিসেবে চলে আসছে, তাই সঠিক উত্তরের জন্য আমরা কি করব পাই বন্ধন হিসাব থেকে বাদ দিয়ে দিব। সো এই জন্যই ভাই কথাটা লিখেছি, সংকরণ অ্যাকচুয়ালি সিংহ বন্ধন সৃষ্টি করে যা যা অ্যাকচুয়ালি অণুর আকৃতি নির্ধারণ করে ফেলে। সো এই অণুর আকৃতি নির্ণয় তাই আমরা পাই বন্ধনকে হিসাব থেকে বাদ দিয়ে দিব। সো এই কথাটাই ভাই এখানে লিখে দিয়েছি। সো এখন দেখো আলটিমেটলি আমরা যেটা কনক্লুশনে আসতে পারি যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে 4টা বন্ড পেয়ার, নো ডাউট, কিন্তু যেহেতু অক্সিজেনের উপস্থিতি আছে 2টা সিগমা এবং 2টা পাই, কেন, কারণ 2টা অক্সিজেন আছে। সো এই জন্য আলটিমেটলি আমরা পাই বন্ধন হিসাব থেকে বাদ দিয়ে মাইনাস যদি 2 পাই করি তাহলে আলটিমেটলি আমাদের এখানে অ্যাকচুয়ালি কি আসবে 4 মাইনাস 2, সো আলটিমেট রেজাল্ট হচ্ছে 2। তো দেখো মজার ব্যাপার, ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইডও কি sp সংকরণ। সো অর্থাৎ দেখো যে তোমাদের জন্য একটু ডিফিকাল্টি বা একটু ডিফিকাল্ট প্রবলেম পরীক্ষা দিয়ে দেয় যে এরকম পাই বন্ধন সিস্টেমের ক্ষেত্রে বা আয়নের ক্ষেত্রে, সেটা তো আমরা একটু পরে আসবো। তো দেখো খুবই সহজ যে পাই বন্ধন সিস্টেম দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা সিম্পলি আগের মতোই সব হিসাব করবে, হিসাব করে শুধু চেক করবে এখানে পাই বন্ধন আছে কি নাই, এবং বুঝাও খুব সহজ পাই বন্ধন কোথায় থাকে, অক্সিজেন নাইট্রোজেন ভিত্তিক যৌগের ক্ষেত্রে। সো দেখো আসলে খুব সহজে আগে থেকে তুমি অ্যালার্ট হয়ে যাবে বা চিন্তা করে নেবে যে হ্যাঁ এখানে পাই বন্ধন থাকতে হবে, আগে থেকে গেস করতে পারবে। সো আই থিঙ্ক এটা খুবই সিম্পল, কীভাবে পাই বন্ধন থাকলে আমরা কীভাবে এই সমস্যাটা ওভারকাম করতে পারি, শুরুতে সব হিসাব করে নিব, হিসাব করার পর ফাইনাল ভ্যালু থেকে কতগুলো পাই বন্ধন, যতগুলো পাই বন্ধন আছে সেই সংখ্যাটাকে বাদ দিলে যে রেজাল্ট আমার পরবর্তীতে আসবে কারেক্টেড রেজাল্ট সেটাই আমার কি সংকরণ নির্ধারণ করবে। সো এখানে কত, 2 ভ্যালু, অর্থাৎ বন্ড পেয়ার এবং লোন পেয়ার আলটিমেট ভ্যালু পাই বন্ধনকে বাদ দিয়ে কত আসলো, 2, তাহলে কি সংকরণ, sp সংকরণ। ওকে তাহলে পরের এক্সাম্পল কি আমরা চলে যাচ্ছি আমাদের পরের সেটে, বোরন ট্রাইক্লোরাইড। তো এখন আমাদের সেকেন্ড সেট যেটা আছে, অলরেডি আমরা প্রথম সেটটা সলভ করে ফেলছি, সো এখন সেকেন্ড সেটে যেটা আছে বোরন ট্রাইক্লোরাইড। দেখো আমরা এখন আস্তে আস্তে আমাদের সমাধানের স্পিড বা গতি বাড়াবো, কারণ আমরা আস্তে আস্তে আমরা আরো ভালো করে বুঝতে পারতেছি। সো এখন দেখো যে বোরন ট্রাইক্লোরাইডে কি আছে, বোরন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কারণ দেখে বুঝতেছি বোরনের যোজন ইলেকট্রন কয়টা, 3টা, ইলেকট্রন বিন্যাস থেকে বুঝে ফেলছি। সো যেহেতু 3টা যোজন ইলেকট্রন আছে, ক্লোরিন বসছে কয়টা, 3টা, সো বন্ড পেয়ার কত, 3। দেখো ভাই লেখাও আরো শর্ট করে নিয়ে আসছি, কারণ আস্তে আস্তে আমাদের স্পিডটা বাড়াতে হবে, এটাতে আমরা বুঝতে পারবো, আমরা ভালো বুঝতে পারতেছি। সো অর্থাৎ দেখো যে বোরনের যোজন ইলেকট্রন 3টা, কেন্দ্র পরমাণু ক্লোরিন সহযোগী হিসাবে আছে 3টা, সো বন্ড পেয়ার কত, 3, তাহলে কি লোন পেয়ার আছে, নাই ভাইয়া, সো 3+0=3, তাহলে কি সংকরণ, অংশগ্রহণ করে অরবিটাল সংখ্যা 3 কোন সংকরণে আছে, sp2-তে আছে, সো সংকরণ কি, sp2, সো অ্যান্সার sp2 সলভড। এখন আসো আমরা পরের এক্সাম্পল, সেটা সালফার ট্রাইঅক্সাইড, খুব ইন্টারেস্টিং এবং এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সালফার ট্রাইঅক্সাইড। তো সালফার, সালফার যোজন ইলেকট্রন কত, 6, এবং এখানে এটা কেন্দ্র পরমাণু, সো অক্সিজেন কটা বসছে, 3টা, সো যেহেতু অক্সিজেন 3টা বসছে, প্রত্যেক অক্সিজেন কি দ্বিযোজী, সেটা 3টা অক্সিজেন কটা বন্ধন তৈরি করবে, 6টা, তার মানে এখানে সালফারের 6টা যোজন ইলেকট্রনই হজম হয়ে যাবে, এখানে আমাদের এখানে কয়টা বন্ড পেয়ার হবে, 6টা, 6+0, তাহলে কত, 6, কারণ কোনো ইলেকট্রন অবশিষ্ট নাই, নিঃসঙ্গ যোজন হিসেবে তাই কোনো কিছু থাকবে না। সো এখন ইন্টারেস্টিং ব্যাপার দেখো, যেহেতু আমরা 6 পেলাম, তোমাদের স্বভাবতভাবে ভাই 6 হলে তো ভাই আমাদের সংকরণ হওয়া উচিত হচ্ছে sp3d2, না অ্যাকচুয়ালি হবে না, কারণটা হচ্ছে অক্সিজেন কি দ্বিযোজী, 1টা সিগমা 1টা পাই, কয়টা অক্সিজেন আছে, 3টা অক্সিজেন আছে, তাহলে পাইয়ের কন্ট্রিবিউশন কয়টা হবে, 3টা, তাহলে হিসাব থেকে বাদ দিতে হবে কারেক্ট অ্যান্সারের জন্য, 6-3, তাহলে অর্থাৎ দেখো আমি আবার বলছি এই 3 আমরা কেন মাইনাস করতেছি, মাইনাস করতেছি এই কারণে কারণ এখানে 3টা পাই বন্ধন আছে, কার থেকে আসছে, 3টা অক্সিজেন পরমাণু থেকে আসছে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত, 6-3, সংকরণ sp2। ওকে নেক্সট এক্সাম্পল আমরা চলে আসি, সেটা হচ্ছে কি NOCl, নাইট্রোসিল ক্লোরাইড। খুব ইন্টারেস্টিং প্রবলেম দেখো, একটা প্রবলেম এক এক রকম। সো ব্যাপারটা দেখো যে এখানে কেন্দ্র পরমাণু কোনটা, সো এখন একটু কনফিউশন হবে যে ভাই এখানে তো সবগুলোই এক একটা করে আছে, নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন। সো দেখো আমাদের আগে বলেছিলাম যে একাধিক থাকবে, বাট এখানে একাধিক নাই আসলে, যে এখানে যেহেতু এখানে অক্সিজেন একটা আছে, ক্লোরিন একটা আছে, নাইট্রোজেন একটা আছে, তো সেক্ষেত্রে নির্বাচনের বিষয়টা হচ্ছে আমার কোন পরমাণুর হাইয়েস্ট ব্যালেন্সে আছে, কারণ তুমি চিন্তা করে দেখো কেন্দ্রে কে থাকবে যার ম্যাক্সিমাম ব্যালেন্সে থাকবে, বা রিলেটিভ সহযোগী পরমাণুর থেকে তার ভ্যালেন্স বা যোজনে কি বেশি থাকবে, কারণ কেন্দ্র পরমাণুর ক্ষমতা যদি বেশি না থাকে তাহলে সেটা কেন্দ্রে থাকতে পারবে না, কারণ যার ক্ষমতা বেশি সেই কেন্দ্রে কিন্তু আসলে থাকে, তাই না। সো এখন দেখো
যেহেতু আমার নাইট্রোজেন অক্সিজেন কোণের মধ্যে নাইট্রোজেনের আমার ক্যাপাসিটি এখানে সবচেয়ে বেশি, সো এই জন্য দেখো এখানে নাইট্রোজেন হচ্ছে আমার কেন্দ্র পরমাণু এবং নাইট্রোজেনের সাথে কি আছে সহযোগী হিসেবে অক্সিজেন এবং ক্লোরিন। তো এই জন্য দেখো যে নাইট্রোজেন যোজন ইলেকট্রন কত, পাঁচ, পাঁচটার মধ্যে ক্লোরিন কি একটা মিস, তাহলে ক্লোরিনের জন্য কন্ট্রিবিউশন কত একটা, ওয়ান লিখলাম। হ্যাঁ অক্সিজেনের কন্ট্রিবিউশন কত, কারণ অক্সিজেন দ্বিযোজী, তাহলে সে কয়টা বন্ধন জোড় করবে, দুইটা, তাহলে ওয়ান প্লাস টু। তাহলে আলটিমেটলি আমার এখানে নাইট্রোজেনের বন্ধন জোড় কত, তিন। আমি আবার বলি, যেহেতু নাইট্রোজেন এখানে অক্সিজেন এবং ক্লোরিন অপেক্ষা অধিক বন্ধন গঠনে সক্ষম, তাই নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু। এবং দেখো ক্লোরিন একযোজী, তাই বন্ধন করেছে একটি, অক্সিজেন দ্বিযোজী, তাই বন্ধন করেছে দুটি, সো টোটাল কত, তিনটা বন্ধন জোড়। তাহলে এখন দেখো পাঁচটা ইলেকট্রন ছিল নাইট্রোজেনের জন্য ইলেকট্রন, তিনটা বন্ধন অংশগ্রহণ করে চলছে, তাহলে বাকি থেকে কয়টা, দুইটা। তার মানে আমার নিঃসঙ্গজন ইলেকট্রন কয়টা থাকবে, একটা, ঠিক আছে। তার মানে চিন্তা করে দেখো, তাহলে অর্থাৎ আমার এখানে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণুর বন্ধন জোড় হচ্ছে তিনটা আর নিঃসঙ্গজন কয়টা, একটা। তাহলে আলটিমেটলি কত হিসাব, চার। এবং এগেইন তোমরা এখানে বলো ভাই চার মানে হচ্ছে তাহলে কত, বা সংকরণ হওয়া উচিত sp3, অংশগ্রহণ করবে এটার সংখ্যা চার ওখানে, বাট না, এখানে একটু কেয়ারফুল দেখো, এগেইন অক্সিজেন, তাহলে অক্সিজেন আছে কয়টা, একটা, তাহলে পাই বন্ধনের কন্ট্রিবিউশন কত, এক, সো এটাকে আমাদের কারেকশন করতে হবে, তাহলে ফোর মাইনাস ওয়ান, তাহলে আলটিমেটলি কত ভ্যালু, থ্রি, সো অ্যান্সার কত, sp3। তো তাহলে দেখো যে আসলে তোমরা যদি কোনো অণুর সংকর নির্ণয় করতে চাও, তোমরা অণু দেখে কিন্তু তোমরা মুখস্থ করতে পারবে না, এটা কখনোই তুমি মুখস্থ করে এটা সলভ করতে পারো, তোমাকে অবশ্যই কনসেপচুয়ালি বুঝে হিসাব করে বের করতে হবে। মেথড কিন্তু সেম, ভাই তোমাদের শুরুতে যে বলেছে যে ছয়টা স্টেপ, কেন্দ্র পরমাণু নির্বাচন, কেন্দ্র পরমাণু যোজন ইলেকট্রন নির্বাচন, বন্ড পেয়ার ক্যালকুলেশন, লোন পেয়ার ক্যালকুলেশন, টোটাল ইলেকট্রন ক্যালকুলেশন, দেন ম্যাচ করা। সো এই স্টেপগুলো তুমি একবার মাথায় নিয়ে নাও কনসেপচুয়ালি, খুব দ্রুত তুমি সলভ করতে পারবে, ঠিক আছে। সো এখন ফাইনাল একটা এক্সাম্পল সেটা কি, নাইট্রেট আয়ন। নাইট্রেট আয়নের মধ্যে দেখো কি আছে, এটা একটু ডিফারেন্ট আয়ন, আমরা অণুর বিভিন্ন ভ্যারিয়েশন দেখলাম, এখন আমরা চলে আসি আয়নের মধ্যে। সো এগেইন আমরা আগের মধ্যে সলভ করতে থাকি যে সেটা হচ্ছে নাইট্রোজেনের এখানে কি পাঁচটা ইলেকট্রন, সো এখন পাঁচটা ইলেকট্রন কীভাবে ডিস্ট্রিবিউট হবে, কারণ তোমাদের মাথায় প্রশ্ন ভাই অক্সিজেন আছে তো তিনটা, এবং একটা অক্সিজেন যদি দ্বিযোজী হয়ে থাকে তাহলে তিনটা অক্সিজেন তো বন্ড করবে ভাই ছয়টা, সো এখন ছয়টা বন্ড কীভাবে করবে, কারণ নাইট্রোজেনের আছে তো পাঁচটা। সো এখন ইন্টারেস্টিং দেখো সেটা তোমার উত্তর দিচ্ছে এই নেগেটিভ সাইন, কারণ এই নেগেটিভ সাইনটার সোর্স কোনটা তোমাকে সেটা চিন্তা করতে হবে, এই নেগেটিভ সাইনটা আসলে কার হচ্ছে অক্সিজেনের, সামগ্রিকভাবে মূলকের উপর নেগেটিভ সাইনটা আছে কিন্তু তার কন্ট্রিবিউশনটা কে করেছে, অক্সিজেন নিজে করেছে। সো অর্থাৎ চিন্তা করে দেখো অক্সিজেন নেগেটিভ সাইন হচ্ছে একটা, তাহলে এখানে তিনটা অক্সিজেন পরমাণু আছে, তাই না, তোমরা আগে একটু মনে মনে হিসাব করে নাও। সো যেহেতু আয়নের সমস্যা এটাই প্রথম, সেজন্য ভাই এটা প্রথমে একটু ডিটেল দেখাচ্ছি, পরবর্তী যে আয়নগুলো আসবে এগুলো অনেক ইজিয়ার হবে। সো এখন দেখো যে ও থ্রি মাইনাস, মনে মনে তুমি নাইট্রোজেনকে ভুলে গেলাম, তিনটা অক্সিজেন আসবে নাইট্রোজেনের সাথে, একটা থাকবে মাইনাস। সো চিন্তা করে দেখো কিভাবে এটা ব্যালেন্স করতে পারে, কারণ নাইট্রোজেনেরও আবার হচ্ছে পাঁচটা হাত, অর্থাৎ পাঁচটা ইলেকট্রনকে সে শেয়ার করবে অক্সিজেনের সাথে। সো এখন কিভাবে এটাকে ব্যালেন্স করতে পারে, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে একটা, যে কিভাবে তিনটা অক্সিজেন আমি পাঁচটা বন্ধন তৈরি করবো, হওয়া উচিত ছয়টা এবং একটা মাইনাস থাকবে। সো এখন দেখো যে আমরা প্রথমে দেখাই দুইটা, প্রথম অক্সিজেন পরমাণুকে দ্বিযোজী করে দিলাম, সো এইখানে দুইটা করে দিলাম, আর এইখানে দেখো থার্ডটাতে এই মাইনাস করে দিলাম। তো চিন্তা করে দেখো যে এটা কী কাজ হলো, আমরা এখানে একদিকে দুই পাখি মেরে ফেললাম, তো সেটা হচ্ছে দেখো যে এক দুই তিন চার পাঁচ, তিনটা অক্সিজেনের মধ্যে পাঁচটা বন্ধন তৈরি করে দিচ্ছে, অর্থাৎ নাইট্রোজেনের যে পাঁচটা দুজনই ইলেকট্রন সেটা এই অক্সিজেনের সাথে হয়ে যাবে, শেয়ার করে ফেলবে। আর এক যেহেতু আমরা এখানে এই অক্সিজেনের মাইনাস চিহ্ন দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই মাইনাস চিহ্নটা কন্ট্রিবিউট করবে মূলকের নেগেটিভ সাইনে। তো চিন্তা করে দেখো খুবই সিম্পল হিসাব, মনে মনে হিসাবটা করে ফেলা আয়নের ক্ষেত্রে, মানে আগে যে আমি প্রবলেমগুলো সলভ করলাম সেখানে কী করেছি বন্ড প্যার লোন প্যার হিসাব করে, এখানে আসলে আরও ফাস্টার, অর্থাৎ আয়ন হচ্ছে সবচেয়ে সোজা, তোমরা আয়ন সমস্যাগুলোকে সবচেয়ে বেশি ভয় পাবা, বাট অ্যাকচুয়ালি আয়ন হচ্ছে সবচেয়ে সহজ। এবং দেখো ইন্টারেস্টিংলি মনে মনে হিসাবটা করাতে গেলে অ্যান্সার বের হয়ে গেছে, কী দেখো যে নাইট্রোজেনের কি এক দুই তিন চার পাঁচ, তাহলে কয়টা হইলো পাঁচটা বন্ড প্যার, যার মধ্যে কয়টা পাই বন্ধন আছে একটা দুইটা, দেখো তুমি মনে মনে হিসাবটা করে ফেলছো, এখানে তোমার হিসাব চলে আসছে ফাইভ মাইনাস টু, সো আলটিমেট অ্যান্সার কত থ্রি, আর থ্রি মানে কি sp2 সংকরণ। তো তার মানে হচ্ছে যে অর্থাৎ আয়নের ক্ষেত্রে আমাকে অবশ্যই আয়নের যে চিহ্ন যে নেগেটিভ পজিটিভ যে সাইনটা এটা কোত্থেকে আসতেছে সেটা হিসাব করে নিতে হবে, আর সেই হিসাবটা করলেই আমার আয়নের কি বা মূলকের সংকরণ সমস্যার সমাধান হয়ে যাবে। আর যেহেতু এখানে অক্সিজেন আছে তাই আমরা এখানে এক্সট্রা একটু কাজ করে নিছি, এই যে পাই বন্ধনগুলো বাদ দিয়ে নিছি, অক্সিজেন না থাকলে পাই বন্ধন বাদ দেওয়া করে হিসাব আসতো না, যেমন পরবর্তী কিছু আয়ন আছে যেখানে অক্সিজেন থাকবে না, অক্সিজেন ভিন্ন আয়ন,
মানে যে আমরা মূলক পয়েন্টে নিয়ে আলোচনা করব সেখানে অক্সিজেনের প্রেজেন্স থাকবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই এক্সট্রা কাজটুকু করতে হয় না সরাসরি অ্যানসার চলে আসবে ঠিক আছে তো আমরা নেক্সট যে সেট প্রবলেম চলে যাচ্ছে ঠিক আছে তিন নম্বর সেটে চলে যাচ্ছে